বিভিন্ন সময় পুলিশ কর্মীদের মদ্যপান করার বিভিন্ন ছবি ভিডিও প্রকাশে আসে, কিন্তু তারপরেও ব্যবস্থাপনা গ্রহণ করা হয় কি? বিশেষ করে যখন কোনো পুলিশ কর্মী অন ডিউটি থাকাকালীন এই ধরনের কাজ করেন, তার বিরুদ্ধে ঠিক কী ব্যবস্থা নেওয়া উচিত তা নিয়ে প্রশ্ন ওঠে। আর এবারে এমনই একটি ঘটনা সামনে এসেছে যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে, সেই বিষয়টাই আপনাদেরকে আজকে জানাবো। দিনে অপরাধীদের ধরতেন আর রাতে চলত মদ্যপান, কিন্তু এই মদ্যপানের খেসারত যে এত বড় হবে তা বোধহয় ভাবতে পারেননি ওই 300 জন পুলিশ কর্মী। মদ্যপান শরীরের পক্ষে ক্ষতিকারক, কিন্তু তা জানা সত্ত্বেও সবাই কি তা মেনে চলেন? কিন্তু তা চাকরি খোয়ানোর পরে বেশ খানিকটা বুঝতে পারছেন ওই 300 জন পুলিশ কর্মী। অতিরিক্ত মদ্যপানের জন্য 300 জন পুলিশ কর্মীকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করানো হচ্ছে, এমনই সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। এই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে 300 জন পুলিশ কর্মীকে চিহ্নিত করা হয়েছে যারা অতিরিক্ত মদ্যপান করেন, তাই তাদের স্বেচ্ছায় অবসর নিতে হবে। আর সেই সঙ্গে পুলিশের খালি পদগুলো এমনি ফাঁকা থাকবে না, শীঘ্রই নিয়োগ করা হবে ওই খালি পদগুলো, এমনই জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। তার মতে যে পুলিশ নিয়ম করে মদ্যপান করেন তাদের কর্মক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে, এবং স্বাভাবিকভাবেই এর প্রভাব কাজেও পড়ছে। সাধারণ মানুষের কাছে এই ধরনের একাধিক অভিযোগও শোনা যাচ্ছে, তাই এই পরিস্থিতিতে সরকার নীরব দর্শক হয়ে কখনোই বসে থাকতে পারবে না, তাই তাদের অবসর নিতেও বলা হয়েছে। মদ্যপানে আসক্ত পুলিশ কর্মীদের স্বেচ্ছায় অবসরের পরিকল্পনা নতুন কিছু নয়, এতদিন এই নিয়ম জারি করা হয়নি এই যা। তবে এই সিদ্ধান্তের ফলে অনেকেই চাকরি হারাবেন তা বোঝাই যাচ্ছে। তিনি জানিয়েছেন যে পুলিশের কাজ সাধারণ মানুষের পাশে থাকা, কোনো উচ্চপদস্থ কর্তার বাড়িতে গিয়ে মদ্যপান করা তাদের কাজ নয়। এক্ষেত্রে একটা বিকেন্দ্রীকরণের প্রয়োজন রয়েছে, তাই সাধারণ মানুষের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রকম সিদ্ধান্ত যখন নেওয়া হয় তখন এক কথায় বলা যেতে পারে যে ভবিষ্যৎটা হয়তো সুন্দর হতে পারে, কারণ এর আগেও এরকম বিভিন্ন ধরনের অভিযোগ শোনা গিয়েছে যে পুলিশ কর্মী এতটাই বেশি মদ্যপান করেছেন যে তিনি হয়তো হুঁশ হারিয়ে ফেলেছেন, বা তিনি হয়তো তার কাজটা ঠিক মতো করছেন না, কখনো অন ডিউটিতেও এই ছবি ধরা পড়েছে। আবার বিভিন্ন সময় অন ডিউটি না থাকাকালীন তার মদ্যপানের ফলে তিনি কাজ থেকে বিরত হয়ে যাচ্ছেন, তিনি বিচ্যুত হয়ে যাচ্ছেন। আর এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্যই এই ব্যবস্থা গ্রহণ করা হলো। যাদের কাজ অপরাধীদের ধরা, অপরাধীদের শাস্তি দেওয়া, তারাই যখন এই ধরনের কাজ করছে তখন তা নিয়ে প্রশ্ন তুলছিলেন সাধারণ মানুষ, আর তারপরেই এত বড় সিদ্ধান্ত। আর এত বড় সিদ্ধান্তের ফলে খেসারত দিতে হলো একেবারে চাকরি। 300 জন পুলিশ কর্মী, তাদের চাকরি যাবে এবং তাদেরকে ইতিমধ্যেই অবসর গ্রহণ করতে বলা হয়েছে। যখন এরকম ধরনের ঘটনা সামনে আসছে তখন অবশ্যই আরও সজাগ থাকা দরকার এবং আরও সতর্ক থাকা দরকার। আর এই ধরনের খবর আরও পেতে অবশ্যই সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।